সকাল থেকে অডিটোরিয়ামের এখানে দুই পক্ষ বিএনপি পন্থী আইনজীবী এবং আওয়ামী পন্থী যারা আইনজীবী নীল এবং সাদা দলের যারা প্যানেলে তারা এখানে অবস্থান করছিল। এক পর্যায়ে যখন আমরা ভিতরে ঢুকলাম এখান থেকে আইনজীবীরাই কিন্তু আমাদেরকে বলেছে যে দেখেন ভিতরে পুলিশ তাদেরকে মারছে, আমরা নিউজ কভার করার জন্য এবং বেশ কয়েকজন তারা বাইরে এসেছে আইনজীবী, তাদের কলারে এখানে ছেঁড়া, তাদের যে কোট সেগুলোও ছেঁড়া, আমরা ভিতরে নিউজ কভার করতে গেছি। এক পর্যায়ে পুলিশ যখন আমাদেরকে একেবারে চাপ দিয়ে, শুধু প্রথমে আমরা মনে করেছি যে আমরা একটা সাইডে থাকি, আমাদের ক্যামেরা পার্সন যারা আছেন তাদের কিন্তু সুরক্ষিত সাইডে থাকি, আমি একটা চিপার মধ্যে ছিলাম দাঁড়িয়ে, সেখান থেকে আমাকে জোর করে, আমি বলেছি যে আমি জার্নালিস্ট, আমার হাতে তখনও পর্যন্ত এটি নিউজের মাইক্রোফোনটা, সাথে আমার পাশের সহকর্মী আজকের পত্রিকার নূর মোহাম্মদ উনিও ছিলেন, আমাদের জান্নাতুল ফেরদৌস তানভি ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার তারাও ছিলেন, আমি বারবার রিকোয়েস্ট করেছি, আমি বলেছি যে আমার পায়ে এমনিতেই সমস্যা আছে, আপনারা প্লিজ গায়ে হাত তুলেন না, আমার হাতে মাইক্রোফোন আছে। এবং সেই জায়গা থেকে তারা কয়েকবার আমাদেরকে লাত্থি মেরেছে, অন্ততপক্ষে 10টি লাত্থি মেরেছে চর থাপ্পড় থেকে, এবং যখন তারা জার্নালিস্ট জেনেছে তখন আরও বেশি গালি দিয়ে তারা আরও বেশি মেরেছে আমাদের।